ঢাকা ইউনিভার্সিটির যে রিটেন কোশ্চেনটা পার্ট হয়, অবভিয়াসলি আমাদের 40 মার্কের জন্য রিটেন কোশ্চেন হয়, এবং এখানেও তোমার তুমি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ছাড়াও যদি তুমি বাংলা ইংলিশ বা আইসিটি লাগাতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি রিটেন পার্টটাও সেটাকে চুজ করতে পারো। তবে অবভিয়াসলি তোমাকে এমসিকিউ এবং রিটেন পার্টটাকে সেম চুজ করতে হবে, সবাই আমরা জানি এই বিষয়টা। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে কি তুমি যেটা চুজ করলা সার্কুলারের ভিতরে তোমাকে সুন্দর মতন এই বিষয়গুলো আসলে উল্লেখ করে দেওয়া থাকবে, তাই না ভাইয়া? কোনটা, যে আমাদের টোটাল 40 মার্কের রিটেনটা থাকে, 60 মার্ক এমসিকিউ, 40 মার্ক হচ্ছে রিটেন, ভালো কথা। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে 4টা সাবজেক্টে 10 10 10 10 মার্ক করে থাকবে, এবং প্রত্যেকটা সেগমেন্টে বা প্রত্যেকটা সাবজেক্টের ভিতরে আসলে কত মার্ক করে থাকবে, 4টা কোশ্চেন থাকবে 2.5 মার্কের, 4টা কোশ্চেন থাকবে কত মার্কের করে, 2.5 মার্কের করে 4টা কোশ্চেন থাকবে। এখন কাহিনী হইলো যে তুমি 2.5 মার্কের করে 4টা কোশ্চেন, ধরে নাও ফিজিক্সের জন্য চিন্তা করো, ম্যাথের জন্য চিন্তা করো, বায়োলজির জন্য অথবা হচ্ছে কেমিস্ট্রির জন্য, তাহলে প্রত্যেকটা দুইটা পেপারের জন্য বা দুইটা করে বইয়ের জন্য 10 মার্কের কোশ্চিন বা টোটালে 4টা কোশ্চিন, তার মানে একটা পেপার থেকে একটা মাত্র কোশ্চিন পাওয়া যাচ্ছে হিসাব অনুযায়ী, তাই না? মানে একটা পেপার থেকে দুইটা করে কোশ্চিন পাওয়া যাচ্ছে, বা একটা বই থেকে ধরে নাও রসায়ন ফার্স্ট পেপার থেকে কয়টা কোশ্চিন পাবো তুমি, ধরে নাও দুইটা, সাপোজ এরকম একটা কথা বলছি, সেখানে তোমার 4টা কোশ্চিনের ভিতরে অর্গানিক কেমিস্ট্রি থেকে একটা ইনশাল্লাহ থাকবে, একেবারে ধরা বাঁধা প্রশ্ন, এত বড় একটা চ্যাপ্টারের ভিতরে একটা প্রশ্ন।